নমস্কার সকলকে, আশা করি সকলেই ভালো আছো। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে আমাদের রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি প্রফেশনের মধ্যে একটি অন্যতম এবং উল্লেখযোগ্য প্রফেশন হয়ে দাঁড়াচ্ছে ল প্রফেশন, এবং অনেক সংখ্যক ছাত্রছাত্রী আজকে কিন্তু এই ল প্রফেশনে তাদের নিজেদের কেরিয়ার গড়ার জন্য কিন্তু আসছে এবং ফিউচারে ভালো কাজ করতে পারবে এবং ফিউচারে যাতে নিজেদের কেরিয়ারটাকে ঠিকঠাকভাবে এস্টাবলিশ করতে পারবে এই ইচ্ছাই তারা কিন্তু আসছে। তো একজন ক্যান্ডিডেটের কী কী এলিমেন্টস বা বলতে গেলে কী কী জিনিস থাকা দরকার এই ল প্রফেশনে একটা ভালো কেরিয়ার নিজেদেরকে গড়ার জন্য? তো আমাদের সকলেরই কিছু কিছু জিনিস যেগুলো অবশ্যই আমাদেরকে কিন্তু বুঝতে হবে, না বুঝলে হবে না। তো আজকের বিষয়টা এই পুরোপুরি জিনিসের উপরে থাকবে। তো যারা যারা তোমরা চ্যানেলে নতুন আছো বা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকে মেন টপিক হচ্ছে যে আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি অনেক সংখ্যক স্টুডেন্ট আছে যারা ওয়েস্ট বেঙ্গলের ভিতরে অন্য প্রফেশনের মতনই এই ল প্রফেশনটাকেও একটি উল্লেখযোগ্য হিসাবে তারা দেখছে এবং ল প্রফেশনে নিজেদের কেরিয়ার গড়ার জন্য তারা কিন্তু কষ্ট করে চলছে এবং বিভিন্ন রকম অপরচুনিটি যেগুলো আছে সেগুলো খোঁজার চেষ্টা করছে। তো আজকে যখন বাংলায় আমি এটা দেখেছি যে অনেক ইউটিউবাররা আছে যারা বিভিন্ন রকম কলেজ রিলেটেডই শুধু ভিডিও বানাচ্ছে এবং তাদের স্পেসিফিক, হ্যাঁ, তারা কলেজে চলে আসছে বা স্টুডেন্টরা কলেজে ভর্তি হচ্ছে, কিন্তু তারপরে গিয়ে যেই ডিফিকাল্টিসগুলো বা যে অপরচুনিটিসগুলো হয়তো তারা আগে থেকে জানলে হয়তো আরটু বুঝে আসতো বা আরটু প্রিপেয়ার হয়ে যেত, এই জিনিসগুলো কিন্তু তাদের অজানা থেকে গেছে। আজকের পুরোপুরি এই বিষয়টা, এই অজানা তথ্য এবং পরবর্তীকালে গিয়ে কোন স্টেপটা নিতে হবে বা আগে থেকে যদি এই জিনিসটা জানতাম তাহলে আরটু প্রিপেয়ার হয়ে যেতাম, তুরন্ত কোনো একটা জিনিস বা আজকে চেষ্টা করছি কালকেই যে সেই জিনিসটা পেয়ে যাব, এরকম মানসিকতার টেন্ডেন্সি যদি কোনো স্টুডেন্টের থেকে থাকে এই ল প্রফেশনে আসার পরে, তাহলে বলবো যে একটুখানি তাদের কিন্তু সংযত হতে হবে। এবং আরও যে ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যে কোন কোন বিষয়গুলোকে আগে থেকে জানলে তারা আরও নিজেদেরকে বেটারভাবে প্রিপেয়ার করতে পারবে, সেটা কলেজে ভর্তি হওয়ার হয়তো আগে, হয়তো ক্লাস ইলেভেনে টুয়েলভে বা ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে, থার্ড সেমিস্টারে, পরপর পরপর তাদের একটা আপগ্রেডিং হতে থাকবে। কিন্তু আমরা যদি সেই ডিফিকাল্টিসগুলো যদি কথা না বলি বা সেই ডিফিকাল্টিস বিষয়ে যদি না জানি, পরে একটা জিনিস কী হবে যে ওরা বুঝতে পারবে। কিন্তু যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রেই যে কোনো প্রফেশন, একজন সফল অ্যাডভোকেট হতে গেলে বা যে প্রফেশনে যে মানুষটা যে কাজই করছে না কেন, সেই জিনিসটির উপরে যদি তার একটা বেসিক জ্ঞান যদি না থাকে, যদি সেই কোন কাজগুলো করলে বা কোন জিনিসগুলো করলে সে আজকে সফল হয়েছে সেই জিনিসটা কিন্তু মানুষ সবসময় চেষ্টা করে জানার এবং শেখার। তো তার জন্য সেই বিষয়গুলোকে আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে আগে। যেহেতু এই প্রফেশনে অনেক পপুলারিটি বেড়েছে, অনেক ছাত্রছাত্রী কিন্তু এই প্রফেশনে আসছে, আমি পুরোপুরি যদি ওয়েস্ট বেঙ্গলের উপরে বেস করে বলি তাহলে অনেক সংখ্যক কিন্তু কলেজও আছে, প্রাইভেট কলেজ আছে, গভর্নমেন্ট কলেজ আছে, প্রত্যেকটা সেই কলেজের যদি আমি 100টা সিটও অ্যাভারেজ করে চলি তাহলেও কিন্তু প্রায় 10,000-এরও বেশি স্টুডেন্ট এই ল প্রফেশনে কিন্তু এনরোল হচ্ছে। কীভাবে? বাইরের কোনো বিহার, পাটনা কিংবা উড়িষ্যা থেকেও কিন্তু তারা ডিগ্রি পাশ করে ওয়েস্ট বেঙ্গলে কাজ করছে। এইভাবেই অনেক সংখ্যক স্টুডেন্টরা যেহেতু একসাথে এসে কাজ করছে, সবার পক্ষেই কিন্তু সেমভাবে অপরচুনিটিটা আসা বা কোনো একটা কাজ আসছে সেটা পরপর পরপর আসা বা ধাপে ধাপে আসা সেই জিনিসটা কিন্তু আসবে না যদি আমরা কিছু কিছু জিনিস যদি না জানি বা কিছু কিছু জিনিস যদি আমাদের ভিতরে না থাকে। তার জন্য সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। তো প্রথম যে জিনিসটার বিষয়ে আমি তোমাদেরকে বলবো, যে ল প্রফেশনে কিন্তু আসার আগে একটা কথা বলে রাখি যে তোমরা পড়ছো সবই ঠিক আছে, পড়াশোনা করছো ভালো খারাপ সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু প্রথমে মাইন্ডসেট রাখতে হবে এটা যে আমি কিন্তু ল পড়তে যাচ্ছি, আমাকে কিন্তু পড়তে হবে। অনেকেই আছে যারা মনে করছো যে এই প্রফেশনে এসেছি অল্প পড়লে হয়ে যাবে, কিন্তু অল্প পড়ার কি এখানে কোনো স্কোপ নেই। যদি ভালো অ্যাডভোকেট হতে চাও, যদি অন্য কোনো যে লোকের কাছ থেকে ধার করে বা লোকের কাছ থেকে সম্পর্ক তৈরি করে যদি কাজ পেতে হয়, ঠিক আছে, তাহলে কিন্তু বিষয়টা আলাদা। কিন্তু যদি নিজেদের একটা জায়গা তৈরি করতে চাও এই প্রফেশনে, আমি পুরো স্পেসিফিক বলছি যে আমি এখন বলছি যে বর্তমানে যারা যারা প্র্যাকটিস লাইনে ঢুকবে সেই বিষয়ের উপরে, এবং যারা গভর্নমেন্ট জব করবে বা এই প্রফেশনের ভিতরে অনেক গভর্নমেন্ট জব আছে সেই বিষয়ে একটা সেপারেটলি ভিডিওই বলবো। কিন্তু এখন যেটা বলছি যে যেই কোয়ালিটিগুলো সে যে কোনো, তুমি গভর্নমেন্টের কোনো জব করো বা এই ল প্রফেশনের যদি কোনো একটা অ্যাঙ্গেল থেকেও যদি ভালোভাবে তোমাকে কাজ করতে হয়, নিজেকে পরিচয় ঘটাতে হয়, তাহলে কিন্তু এই কোয়ালিটিগুলো অবশ্যই তোমার জানা প্রয়োজন। যে প্রথম কি, যে তোমাকে কিন্তু ভালো করে প্রত্যেকটা জিনিস পড়তে হবে।
এখানে একটা জিনিস তোমরা হয়তো অনেকেই বলবে যে যেখানে সাবডিভিশন কোর্টগুলো রয়েছে এবং যারা ডিস্ট্রিক্ট কোর্ট আছে সেখানে কিন্তু অনেক সময় আমরা দেখে থাকি যে বাংলা বিভিন্ন রকম পিটিশন তারা লিখছে এবং বাংলায় কিছু ড্রাফটিং হচ্ছে, কিন্তু হাইকোর্টে চলে যাও বা অফিসিয়াল যে কাজগুলো আছে সেগুলো কিন্তু সবকটাই ইংলিশ, এবং প্রত্যেকটা সেমিস্টারে বাকি প্রত্যেকটা নন ল পেপারও কিন্তু তোমাদেরকে ইংলিশেই পড়তে হবে, এবং তোমাদের স্পেসিফিকভাবে বলতে গেলে ইংলিশেই কিন্তু ধরে লিখে যেতে হবে। তো সেই ক্ষেত্রে ইংলিশটা জানা এই প্রফেশনে কিন্তু একদমই খুবই ইম্পর্টেন্ট। যদি একদমই যদি ইংলিশে কিছু বলতে না পারো, টুকটাক ওয়ার্ড হলেও, ছোটো ছোটো যদি অল্প দুটো ওয়ার্ড হলেও যদি না বলতে পারো, বাট একটা ছোটো সেন্টেন্সও যদি না লিখতে পারো, তাহলে কিন্তু এই প্রফেশনে নিজেদেরকে গড়ে তোলা একটু কিন্তু চাপের বিষয়। এবং যেটা বললাম যে পরপর দুটো বিষয় আসলো যে একটা কথা পড়তে হবে, তারপর এর সাথে সিমিলারলি বা রিলেটেড করছে সেটা কি আমাদের ইংলিশটা, ইংলিশটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে যে মেন বিষয় আসছে সেটা হচ্ছে যে আমাদের এই প্রফেশনটা যেটা আমরা প্র্যাকটিসের দিকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমাদের একটা জিনিস ভালো করে বুঝতে হবে যে আমাদের কিন্তু কোনো পারমানেন্ট কোনো স্কোপ নেই যে এখান থেকে পারমানেন্টলি ইনকাম আসছে বা এখান থেকে ইনকামটা আসবে। তোমাদের অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে দাদা আমি মাস গেলে কত টাকা ইনকাম করতে পারবো 5 বছর পড়ার পরে? আমার উত্তর থাকবে এক টাকাও ইনকাম করতে না পারো, আবার হয়তো 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা বা 50,000 টাকাও তুমি ইনকাম করতে পারো। কী করে এই ডিফারেন্সটা? যে একটা স্টুডেন্ট যখন আসছে তখন কোর্টে যখন ফার্স্টে যাচ্ছে, কোর্টের এনভায়রনমেন্টটা এবং কোর্টের যে কীভাবে কাজ হচ্ছে, কীভাবে একটা মানুষের সোর্স রেডি করে প্রত্যেকটা জিনিসগুলোকে তারা রেডি করছে, একদম তিলে তিলে প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে ছকে ফেলে সাজাচ্ছে, সেই জিনিসটাকে তোমাদেরকে বুঝতে হবে। এবং এখানে ধরো কোনো একটা জব করতে যাচ্ছে বা কোনো একটা ব্যবসা করতে যাচ্ছে, সেই ব্যবসায় কী আসবে, কখন কীভাবে সেই জিনিসটাকে সাজিয়ে তুলবে, সেটা যেরকম তাদের বিষয়, আমাদের এই প্রফেশনটাও যে নিজেদেরকে কেরিয়ার কীভাবে গড়ে, নিজেদের কেরিয়ার গড়ার জন্য যে যে জিনিসগুলো তোমাদের প্রয়োজন, ধরো বলতে গেলে ভালো স্পোকেন ইংলিশ জানতে হবে, ভালো স্পিকিং পাওয়ার থাকতে হবে কারোর কাছে, এবং তার সাথে আর একটা বড়ো জিনিস হচ্ছে কমিউনিকেশন স্কিল থাকতে হবে। একটা মানুষ যে আমার ক্লায়েন্ট, তাকে আমি কীভাবে বোঝাচ্ছি যে সেই ওই কাজটা আমাকে দেবে। আরও 10টা মানুষ আছে যেখানে বললাম যে এতগুলো স্টুডেন্টরা প্রত্যেক বছর এখানে এনরোল করছে এবং প্রত্যেক একটা হয়তো অ্যাডভোকেট বেরোচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি কীভাবে ওই কাজগুলোকে করবো বা ওই কাজগুলোকে আমি পাবো, স্পেসিফিকভাবে কেন ওই আমাকে দেবে? নিজেকে সবসময় এই প্রশ্নটা করতে হবে যে 10টা ব্যক্তির ভিতরে আমি কোনো একটা জিনিস পেতে চাচ্ছি, তাহলে কেন আমি সেই জিনিসটা পাবো, আমার ভিতরে এরকম স্পেসিফিক কোন জিনিসটা রয়েছে, তার জন্য সেই যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে ভালো করে বুঝতে হবে। এই মানসিকতা নিয়ে আসলে হবে না যে দুদিনে আমার কোনো কিছু হয়ে যাচ্ছে। তোমাদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করছি না, যেটা আমি বুঝেছি এতদিন ধরে এবং যেই জিনিসটা হয়তো সকলেরই বোঝা দরকার এই প্রফেশনে, যারা যারা প্র্যাকটিস লাইনে ভালো করতে যাবে ভবিষ্যতে এবং ভালো করবে তাদের জন্য কিন্তু এই জিনিসটা অবশ্যই প্রয়োজন। স্পেসিফিক কিছু কিছু জিনিস আছে, আমাদের সমস্ত কিছুর ভিতরে কিন্তু এক্সেপশন আছে। এখানে আবার রয়েছে কারোর বাবা কাকা জ্যাঠা অ্যাডভোকেট বা কারোর হয়তো লাইন আছে, পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা জিনিস ভালো করে বুঝতে হবে যে তাদের সাথে আমাদের তুলনা করলে কিন্তু হবে না। কিছু কিছু মানুষ কোনো কোনো কারণের জন্য হয়তো এগিয়ে যেতে পারে, কিন্তু আমরাও যে পিছিয়ে থাকবো বা আমরাও যে সেই জিনিসটা করতে পারবো না এমন কিন্তু কোনো বিষয় নেই। আমাদেরকে প্রত্যেকটা জিনিস ওরা যেভাবে একটা সোর্স রেডি করেছে বা ওদের কোনো বাবা কাকা জ্যাঠার বা অন্য কোনো আদার সোর্স রয়েছে, আমাদেরও সেই জিনিসটাকে বার করতে হবে, আমাদেরও সোর্স বার করতে হবে, কাজের জায়গা বার করতে হবে। প্রত্যেকটা জিনিস যদি আমরা ঠিকঠাকভাবে বুঝে ফেলি, তাহলে আমাদের কিন্তু এই প্রফেশনে কাজ করতে এবং নিজেদেরকে একটা ভালো এই প্রফেশনে ধরো নাম করা অ্যাডভোকেট হতে বা পরিষ্কার কথা বলতে গেলে ভালো লিটিগেশনে কোনো একটা পাঠে তুমি কিন্তু অবশ্যই নাম করতে পারবে। এবং আরেকটা কথা হচ্ছে যে এই প্রফেশনে যারা যারা আসছো, এইটা কিন্তু সবার আগে ইম্পর্টেন্ট যে বন্ধু করছে বা কেউ একজন করছে, আমি হয়তো কিছু করলাম না ল করে দিলাম, না এরকম বিষয় না। অনেকে হয়তো বলবে যে কিছু করছে না ল পড়ে নিল, অত সোজা না ভাই, হবে না, সম্ভব না কোনোদিনও। তার জন্য স্পেসিফিকভাবে তোমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে আমি যদি এই জিনিসগুলো যেইগুলো এতক্ষণ ধরে যেগুলো তোমাদেরকে বললাম সেই কোয়ালিটিটা আমার ভিতরে আছে কি না। কিন্তু এইগুলো কোয়ালিটির ভিতরেও কি তোমাদের পার্টিকুলারলি যদি না থাকে তাহলে কি তোমরা করতে পারবে না? হ্যাঁ অবশ্যই করতে পারবে, কিন্তু তোমাদেরকে আস্তে আস্তে এই প্রত্যেকটা জিনিসগুলোকে ইম্প্রুভ করতে হবে, তাহলেই কিন্তু তোমরা আস্তে আস্তে নিজেদের প্রত্যেকটা জিনিসই বুঝতে পারবে। কলেজে যখন তোমরা যাবে তখন দেখবে যে কারোর হয়তো এই বিষয়ের উপরে নলেজ আরও বেশি, সে তো কোর্টে অনেক দিন ধরে প্র্যাকটিস করছে। কিন্তু কোর্টে প্র্যাকটিস করার আগে এটা বলবো যে CRPC, IPC
এটা কিন্তু পড়ে গেলে তোমাদের ক্রিমিনাল প্র্যাকটিস করতে সুবিধা হবে এবং বুঝতে সুবিধা হবে কোর্টে কী হচ্ছে, হিয়ারিংয়ে কী হচ্ছে সেগুলো তোমরা বুঝতে পারবে। সিপিসি পড়লে তোমরা বুঝতে পারবে যে সিভিল প্রসিডিউরে যেই জিনিসগুলো হচ্ছে সেইগুলো তোমরা বুঝতে পারবে। এবং একদম স্পেসিফিকভাবে বলতে গেলে যদি ক্রিমিনাল প্র্যাকটিস করতে যাও তাহলে কিন্তু অবশ্যই এসিজিএম, জেএম এগুলো লোয়ার কোর্ট আছে সেখানে যেতে হবে। এবং তোমরা যদি সিভিল করতে চাও তাহলে জুনিয়র ডিভিশন, সিনিয়র ডিভিশন, এই জিনিস, এই যে কোর্টগুলো রয়েছে এই কোর্টের উপরে কিন্তু তোমরা প্রথম থেকে যাওয়া শুরু করবে। সিনিয়র তোমাদেরকে কিন্তু কোনো কিছু বলে দেবে না, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের নিজেদের শিখতে হবে। এবং এরপরে যে বিষয়টা আসছে যে এটাকে যদি বাদ দিই, যদি গভর্নমেন্ট জবের দিকে যায় তাহলে বলবো যে হ্যাঁ গভর্নমেন্ট জবের দিকে তোমরা যেতে পারো, তোমরা এই প্রফেশনে লিগাল অ্যাডভাইজার হতে পারো, কর্পোরেট লয়ার হতে পারো। প্রত্যেকটা জিনিসের ফিল্ডগুলো কিন্তু আলাদা, এই প্রত্যেকটা দিক কী কী অপরচুনিটি আছে আর আমরা কী কীভাবে সেই জিনিসটাকে এগোবো। এবং আগামী দিনে যদি আমরা কর্পোরেট লয়ার হতে চাই বা আমরা লিটিগেশনে যেতে চাই তাহলে স্পেসিফিকভাবে আমাদের কী করতে হবে, যেখানে কেরিয়ার অপরচুনিটির উপরে আমি একটা স্পেসিফিক ভিডিও আনবো সেখানে কিন্তু তোমাদেরকে বলবো। তো আজকের ভিডিওটা তোমাদের স্পেসিফিকভাবে এটাই বলার জন্য যে যারা যারা বাইরে থেকে দেখে মনে করছো যে ল প্রফেশনটা অনেকটাই সোজা বা অনেকটাই হয়তো তোমরা এই বিষয়ের উপরে কাজ করে নিজেদের নাম গড়তে পারবে, তাদের জন্য কিন্তু এই স্পেসিফিক কিছু কিছু জিনিসগুলো কিন্তু অবশ্যই জানা প্রয়োজন। নালে কিন্তু তোমাদের আগামী দিনে বা যখন তোমরা দেখবে যে সামনে কোনো অপরচুনিটি নেই তখন কিন্তু নিজে ডিপ্রেস হয়ে যাবে। তো আগে থেকে যদি তোমরা বুঝে আসো বা তোমরা যদি জেনে আসো তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা জিনিস যে একে একে দুই করে এরকম প্রত্যেকটা সিঁড়ি উপরে উঠতে 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 একটা জিনিস যে তোমরা একটা সময়কে অ্যাচিভ করে নিতে পারবে। কিন্তু যদি সেই সিঁড়ির ধাপটায় যদি তোমরা না চিনতে পারো বা সেই সিঁড়িটা হয়তো লাভ দিতে চাও বা মনে করছো যে এই লাভ দিয়ে ওই উপরে চলে যাবো, না হবে না, একটা একটা করে উপরে উঠতে হবে। তো প্রত্যেকটা জিনিসই তোমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে। তোমরা যদি প্রত্যেকটা জিনিস যদি না ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেক অসুবিধা হতে পারে। তো আজকের ভিডিওটা এইটুকুনি। যদি তোমাদের এই ইনফরমেশানগুলো ভালো লেগে থাকে এবং আমরা কিন্তু শর্টে অনেক ইনফরমেশান ভিডিও যেগুলো স্পেসিফিকভাবে এক মিনিটের ভিতরে দেওয়া যায় সেরকম ভিডিও কিন্তু তোমাদের জন্য রাখছি। এবং আরেকটা কথা, আমরা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম 2024 প্রিপারেশান যাদের আমাদের কাছে পড়ছে তাদের পুরোপুরি মক টেস্টটা ফ্রি। এবং তোমরাও যারা যারা 2024 এন্ট্রান্স এক্সাম দেবে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এবং গভর্নমেন্ট কলেজ যদি পেতে চাও তাহলে কিন্তু মক টেস্ট একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো সেই ক্ষেত্রে তোমরা যারা যারা মক টেস্ট দিতে চাও তারা কিন্তু ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং আমাদের অফিসিয়াল গ্রুপ আছে সেখানে তোমরা জয়েন হতে পারো। সেখানে আমি কিন্তু তোমাদের স্পেসিফিকভাবে মক টেস্টের যে শিডিউল আমরা রেখেছি এবং পার্টিকুলারলি তোমাদের 10টারও বেশি মক টেস্ট আমি এবছর নেওয়ার চেষ্টা করব। আশা করি সেই জিনিসটা সফলভাবে আমরা করতে পারবো। তো তোমরা যারা যারা মক টেস্ট দিতে চাও তারা কিন্তু অবশ্যই জয়েন করতে পারো। সকলকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।